আপনার হয়ে যে আবেদনটি করেছে সেই মানের সিটটি যদি উনি দেখাতে পারেন। আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসেন, ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় ইতালি ভিসা আবেদন করেছেন সেটি কিভাবে বুঝবেন যে আপনার আবেদনটি সঠিক হয়েছে সে সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। তার আগে যারা আমার চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন, ইতালি সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি, সেগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্স দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন ইতালি সম্পর্কে আমি আমার অনেকগুলো ভিডিও আছে। তো আজকে যে বিষয়টি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো যেমনটি আপনাদের আমি পূর্বে বলেছি, ইতালিতে ভিসার জন্য যিনি আপনার হয়ে আবেদনটি করবেন, তো যে যেমন আপনার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা ইটালিয়ান কোনো নাগরিক যদি আপনার পরিচিত থাকে, তো আপনি যাকে আপনার পাসপোর্ট ইনফরমেশন পেজটি আপনি যাকে সেন্ড করবেন, যে যাকে আবেদনের জন্য আপনি পাঠাবেন, তো তিনি আবেদনটি করেছেন কি না সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনার যে পাসপোর্টের ইনফরমেশন পেজটি আপনি যাকে পাঠিয়েছেন, তিনি যদি আপনার হয়ে আবেদনটি করেছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তো সেখানে যদি লটারিতে যদি আপনার নামটি না আসে, তো সেখানে অবশ্যই আপনাকে যে যেমনটি আমি বলেছি প্রায় 200 থেকে 250 আপনার ইউরো খরচ হবে। তো যেমনটি আপনারা জানেন 20,000 থেকে 25,000, ধরে নিন সর্বোচ্চ 30,000 টাকা আপনার খরচ হতে পারে। তা আপনি যাকে দিয়ে আবেদনটি করাচ্ছেন তিনি আবেদনটি আপনার হয়ে করেছে কি না সেটি আপনি কীভাবে বুঝবেন? তো সেটি বোঝার জন্য আপনাকে উনি যখন আপনাকে বলবে, যখন আপনার মেয়াদটি যখন শেষ হয়ে যাবে, যেমনটি আপনারা জানেন অক্টোবরের 31 তারিখ পর্যন্ত আবেদনের মেয়াদ আছে, তো 31 তারিখের পরে যদি মেয়াদটি শেষ হয়ে যায় তখন আপনি ওনাকে জিজ্ঞাসা করতে পারেন, যদি আপনার লটারিতে আপনার নামটি না আসে তখন আপনি ওনাকে বলতে পারবেন যে আপনি আমার হয়ে যে আবেদনটি করেছেন সেটি আমি কীভাবে বুঝবো। তো সেটি বোঝার জন্য উনি যে সেই দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে সেই আবেদনের ওনাকে কিন্তু অবশ্যই একটি মানি রিসিপ্ট ওনাকে প্রদান করা হয়েছে, যেহেতু সেখানে ওনার $200 থেকে $250 ইউরো খরচ হয়েছে। তো সেই খরচটি ওনাকে কিন্তু আপনার অবশ্যই আপনার ওনার কাছে মানি রিসিপ্ট আছে। যদি উনি আপনার হয়ে যে আবেদনটি করেছে সেই মানি রিসিপ্টটি যদি উনি দেখাতে পারেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার আবেদনটি সঠিকভাবে হয়েছে। যদি উনি আপনাকে সেই আবেদনটি করেছেন সেটি যদি রিসিপ্টটি যদি আপনাকে না দেখাতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনার আবেদনটি সঠিকভাবে হয়নি এবং এটি অসম্পূর্ণ হয়েছে, যে ওনার সাথে যে আপনার আর্থিক যে লেনদেনটি হয়েছে সেটিও আপনার সঠিকভাবে উনি কাজে লাগাননি। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই বিষয়ে অনেকেই আমাকে বলছেন যে ভাইয়া, আমরা ইতালিতে অনেকের সাথে কথা বলেছি, তো উনি আমাদেরকে বলেছেন 1,00,000 টাকা আবেদনের জন্য খরচ হবে। তো যদি সেটি আবেদনের জন্য খরচ হয়, তো আমি আপনাদেরকে এখানে আমি বলছি না যে আপনারা কীভাবে যাবেন, তবে এখানে আপনারা সহায়তা নিতে পারেন। বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যুরো আছে, অথবা BMET আছে, অথবা BSL আছে, সেখানে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। যেহেতু ইউটিউবে অনেক ভিডিও দিচ্ছে, সেখানে দেখা যাচ্ছে কিছু ইনফরমেশন হয়তো মিসিং হতেই পারে। আমি আরেকবার বলছি আপনাদের, আমি কোনো ধরনের বিদেশে জব ভিসা, ওয়ার্ক পারমিট এই ধরনের কোনো কাজ আমি করি না। আপনারা এই সংক্রান্ত বিষয় জানার জন্য আমাকে দয়া করে কেউ ফোন করবেন না। আপনাদের যদি এর বেশি কিছু জানা থাকে, তাহলে আপনারা প্রবাসী কল্যাণ ব্যুরোতে যেতে পারেন অথবা BMET যেতে পারেন। তো আমি আরেকবার বলছি যে আপনার আবেদনটি কীভাবে বুঝবেন, আপনার আবেদন প্রক্রিয়াটি সঠিক হয়েছে? কারণ যিনি আপনার হয়ে ইতালিতে আবেদন করবেন, আপনার পরিবারের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন অথবা ইতালি কেউ যদি আপনার থেকে থাকে নাগরিক, আবেদনটি আপনাকে বুঝতে হবে যে উনি যে সেখানে হোম মিনিস্ট্রিতে যে আপনার জন্য অ্যাপ্লাইটি করেছেন সেই লটারিতে যদি আপনার নামটি না আসে, তখন আপনি ওনাকে বলবেন আপনি যে আমার জন্য আবেদনটি করেছেন সেই রিসিপ্টটি আমাকে দিন। সেটি হতে পারে আপনাকে আবেদন করার সাথে সাথেও আপনি রিসিপ্টটি নিতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার আবেদনটি সঠিকভাবে সেখানে জমা দেওয়া হয়েছে। আদারওয়াইজ যদি তিনি আপনাকে রিসিপ্টটি না দেখাতে পারেন, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে তিনি আপনার আবেদনটি সঠিকভাবে করেননি, এখানে অনেকটা ঝামেলা আছে। আপনারা অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন, যাকেই আপনারা ইতালি পাসপোর্ট পাঠাচ্ছেন তো উনি যেন আপনার আবেদনটি সঠিকভাবে করেন, সেই সম্পর্কে ওনার সাথে বিস্তারিত কথা বলে তারপরে আপনারা আবেদন প্রক্রিয়াটি চালিয়ে যাবেন। তার আগে আপনারা কোনো ধরনের টাকা পয়সা আপনারা আর্থিকভাবে লেনদেন করবেন না, কারণ ইতালিতে যে লোকগুলো যাচ্ছে, আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি, সেখানে সর্বোচ্চ 2 থেকে 3 লক্ষ টাকা কিন্তু যারা লোকগুলো নেবেন তারা নিতে পারেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে যেই পরিমাণ টাকা আবেদন করছে এটি আসলে অত্যন্ত দুঃখজনক। তো আপনারা, এটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কত টাকা দিয়ে যাবেন। আমি যতটুকু জানি, আমার ইনফরমেশনটুকু আমি আপনাদের সামনে তুলে ধরেছি, বাকিটুকু আপনার হাতে। তো সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ।